হ্যালো বন্ধুরা দাদাভাই নেট পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আলামিন মিশন দু হাজার পঁচিশ সেশনে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হতে চাইছেন ক্লাস ফাইভ থেকে ক্লাস নাইন পর্যন্ত তাদের ফর্ম ফিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং ফর্ম ফিল জন্য আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত প্রসেস আজকের ভিডিওটিতে দেখাবো তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন আর এরকম বিভিন্ন ধরনের ফর্ম ফিল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এর জন্য প্রথমে আপনারা একটি ব্রাউজারকে ওপেন করবেন আমি এখানে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলাম ওপেন করার পরে এই যে সার্চ বক্সটি দেখছেন এখানে আপনারা আল আমিন মিশন এই লেখাটি লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমে দেখবেন আল আমিন মিশনের যে সাইটটি আসবে এই লিঙ্কটির উপরেই আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আল আমিন মিশনের যে অফিসিয়াল সাইট সেই সাইটটিতে আপনি চলে আসবেন সাইটটি ইন্টারফেস ঠিক এরকম হবে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ক্লাস ফাইভ টু নাইন বেঙ্গলি মিডিয়াম দু হাজার পঁচিশ বিন স্টার্টেড দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আর নিচের এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ক্লাস ফাইভ টু নাইন বেঙ্গলি মিডিয়াম দু হাজার পঁচিশ তো এই জায়গাটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য সাইন আপ যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করতে হবে তো এখানে সাইন আপে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকমভাবে চলে আসবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ফুল নেম তো এখানে স্টুডেন্টের সম্পূর্ণ নামটি আপনারা ভালোভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার তো এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপরে নিজের ঘরটিতে দেখতে পাচ্ছেন ইমেল আইডি তো এখানে একটি ইমেল আইডি দিয়ে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট জেন্ডার তো স্টুডেন্ট মেল কি ফিমেল সেটা আপনারা এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি মেল সিলেক্ট করলাম তারপরে সেশন এখানে দু থাকবে এটা চেঞ্জ করা যাবে না তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউজার নেম তো ইউজার নেম কীভাবে ক্রিয়েট করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদের স্যাম্পল হিসাবে একটি ইউজার নাম দিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা কিন্তু ইউজার নাম ক্রিয়েট করে নেবেন তাহলে কিন্তু আপনার ইউজার নামটি ক্রিয়েট হয়ে যাবে এখানে কিন্তু বলা রয়েছে তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট পাসওয়ার্ড তো পাসওয়ার্ড আপনারা কীভাবে দিবেন সেটাও আমি স্ক্রিনে আপনাদের শো করছি এরকমভাবে আপনারা কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিবেন যেভাবে স্ক্রিনে দিয়েছি এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড তো সেম পাসওয়ার্ডটি আপনারা এই ঘরটিতেও লিখে দিবেন। একদম সেম হুবু পাসওয়ার্ড লিখবেন দুটোই লেখে তারপরে এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করবেন তো আমি এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল করে নিয়েছি ফিল করে নেওয়ার পরে এবার আমি এখানে সাবমিট করলাম তো সাবমিট করলে আপনাদের কাছে কিন্তু ঠিক এরকমভাবে প্রিভিউ চলে আসবে এখানে স্টুডেন্টের নাম দেখতে পাবেন ইমেল আইডি দেখতে পাবেন ইউজার নাম দেখতে পাবেন এবং মোবাইল নাম্বার দেখতে পাবেন এগুলো ভালোভাবে আপনি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট রয়েছে এই সাবমিট অপশানটিতে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করলে এভাবে আপনার কাছে চলে আসবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি ডান দেখতে পাচ্ছেন চলে এসেছে তো এইভাবে আপনারও চলে আসবে এবার এখানে ওকে করে দিবেন তো ওকে করে দিলে নেক্সট ডে আপনার কাছে ঠিক এরকমভাবে চলে আসবে তো এখানে আপনাকে এবার লগ করতে হবে তো এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইভাবে চলে আসবে এখানে ইউজার নেম অর্থাৎ ইউজার আইডি আপনি যেটা তৈরি করেছিলেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন বা তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে লগ ইন অপশানটিতে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নিচে লগ ইন রয়েছে তো লগ ইনে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে কিন্তু ঠিক এইভাবে লগ ইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো লগ ইন হয়ে গেলে আপনি কিন্তু এখানে আপনার নামটি দেখতে পাবেন যে আপনি লগ ইন হয়ে গেছেন তো এবার ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে তার সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এখানে বলা রয়েছে তো এটা আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ানে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ টুতে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে ফটো এবং সিগনেচার আর স্টেপ থ্রিতে আপনাকে পেমেন্ট করতে হবে তো এই তিনটি কাজ করলেই আপনার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তো ফর্ম ফিল আপ কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে অ্যাপ্লিকেশন ফর্ম এবং এখানে মাউস্কারসার নিয়ে আসলেই অ্যাপ্লিকেশন ফর্ম ফাইভ টু নাইন বেঙ্গলি মিডিয়াম লেখাটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম ফর্মটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফর্মটি আমার ওপেন হয়ে গেছে তো এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু কিছু কিছু ফিল আপ করা রয়েছে তো এখানে ডেট অফ বার্থ তো এখানে আপনারা স্টুডেন্টের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটি এখানে লিখে দেবেন ডেট অফ বার্থ লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন সেক্স অর্থাৎ তার জেন্ডার এখানে ক্লিক করে আপনারা মেল কি ফিমেল সেটা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন টু ক্লাস অর্থাৎ কোন ক্লাসে স্টুডেন্টটি ভর্তি হবে সেই ক্লাসটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমরা ক্লাস নাইন এখানে লিখলাম সেশনটি আপনারা চেঞ্জ করতে পারবেন না এবং এখানে এক্সাম সেন্টার অর্থাৎ আপনি কোন জায়গায় পরীক্ষা দেবেন ভর্তি হওয়ার জন্য আপনাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা আপনি কোন জায়গায় দিবেন কোন সেন্টারে সেই সেন্টারটি আপনি এখানে চুজ করবেন তো আপনার নিকটবর্তী যে সেন্টার রয়েছে সেটা আপনি এখানে চুজ করে নেবেন তারপরে এখানে কিছু কিছু ফিল রয়েছে এগুলা ফিল আপ করতে হবে না দেখতে পাচ্ছেন এখানে তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসলে এখানে রিলিজিয়ন দেখতে পাচ্ছেন মুসলিম অলরেডি রয়েছে আর এখানে ক্যাটাগরি ক্যাটাগরিতে আপনারা ক্লিক করে আপনার দু বিসি থাকে তো সিলেক্ট করবেন নাহলে এখানে আপনারা কিন্তু এখানে জেনারেল সিলেক্ট করে নেবেন তারপরে এখানে স্পেশাল ক্যাটাগরি তো এখানেও আপনারা জেনারেল করে নেবেন আর যদি আপনার কোনো কিছু থাকে তো সিলেক্ট করবেন তো ন্যাশনালিটি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রয়েছে এরপরে আপনারা চলে আসবেন গার্জেন ইনফরমেশন তো প্রথমে ফাদার নেম অর্থাৎ বাবার নাম ঘরে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাদার কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার বাবা কতটা পড়াশোনা করেছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এই ড্রপডাউন বক্সগুলো থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফাদার অকুপেশন অর্থাৎ আপনার বাবা কি কাজ করে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ফাদার্স ইনকাম তো আপনার বাবার ইনকাম কত বাস্তরিক সেটা আপনি এখানে লিখে দেবেন তারপরে এখানে মাদার্স নেম অর্থাৎ মায়ের নামে এ ঘরে লিখবেন লেখার পরে এখানে মাদার্স কোয়ালিফিকেশন অর্থাৎ আপনার মা কতটা পড়াশোনা করেছে সেটা আপনি এই এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাদার্স অকুপেশন অর্থাৎ মা কি কাজ করে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে দেখবেন এখানে কিন্তু হাউস ওয়াইফ রয়েছে তো এখানে দিয়ে দিলাম এবার মাদার ইনকাম অর্থাৎ মায়ের যদি কোনো ইনকাম থাকে তো দেবেন নাহলে এখানে জিরো দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইফ ফাদার অ্যান্ড মাদার লেট অর্থাৎ বাবা মা যদি মারা যায় তাহলে এই ঘরটিতে আপনারা টিক করে এখানে গার্জেনের একটি ইনফরমেশন দিয়ে দিবেন অর্থাৎ বাবা মার পরবর্তীতে কে গার্জেন রয়েছে সেটা এবার এখানে স্টুডেন্ট ইনফরমেশনে প্রথমে দেখতে পাচ্ছেন স্টুডেন্টের যে আধার কার্ড নাম্বার সেই নাম্বারটি আপনারা এই ঘরে বসাবেন বসানোর পরে এখানে প্রেজেন্ট স্কুল অর্থাৎ বর্তমানে স্টুডেন্ট কোন স্কুলে পড়াশোনা করছে সেই স্কুলের নামটি আপনাকে এই ঘরে লিখে দিতে হবে তো আমি এখানে কিন্তু লিখে দিলাম দেখতে পাচ্ছেন তো এইভাবে লিখবেন তারপরে এখানে অ্যাড্রেস ইনফরমেশন প্রথমে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা দিয়ে দিবেন গার্জেনের তারপরে এখানে পারমানেন্ট ভ্লেজ অর্থাৎ কোন গ্রামে স্টুডেন্ট বসবাস করে সে গ্রামের নাম লিখবেন এখানে তারপরে পোস্ট অফিসের নামটি লিখবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ স্টেশন তো পুলিশ স্টেশনের নাম লিখবেন তারপরে এখানে পিনকোড দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পারমানেন্ট স্টেট অর্থাৎ কোন স্টোর থেকে সেই স্টেটটি এখানে সিলেক্ট করবেন আমি সিলেক্ট করলাম তারপরে এখানে ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটিকে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইফ পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেম যদি পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে এই ঘরটিতে টিক করে দেবেন টিক করলে দেখতে পাচ্ছেন নিচের ঘরগুলো অটোমেটিক ফিল হয়ে গেল এরপরে আপনারা নিচে আসবেন নিচে এসে ডিক্লারেশনটি দিয়ে আপনারা টিক করবেন করার পরে ঠিক সাবমিট ক্লিক করে সাবমিট করলে আপনার কাছে ঠিক এইভাবে চলে আসবে ফর্ম সাকসেসফুলি সেপ স্টেটাস আপডেট এখানে আপনি ওকে করে দেবেন ওকে করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এরকম আসবে দেখতে পাচ্ছেন তো আমাদের ফর্ম কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এরপরে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে তো ডকুমেন্টস আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে রয়েছে আপলোড ডকুমেন্টস ফটো অ্যান্ড সিগনেচার এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে নেক্সট এ আপনার কাছে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে এখানে আপনাকে ফটো এবং সিগনেচার এই দুটি জিনিস আপলোড করতে হবে তো এই দুটি জিনিস আপলোড করার জন্য এই দুটি জিনিসের সাইজ হতে হবে পঞ্চাশ কেবির মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে পিএনজি অথবা জেপিজি ফর্ম্যাটে আপনাকে কিন্তু আপলোড করতে হবে তো প্রথমে এখানে ফটো আপলোড করব এখানে ক্লিক করে আপনি যে ফটোটি যে জায়গায় রেখেছেন সেখান থেকে ফটোটি আপনি সিলেক্ট করে এখানে কিন্তু ওপেন করবেন করার পরে দেখতে পাচ্ছেন ফটো চলে এসেছে এরপরে এই সাইডে যে আপলোড অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে দেবেন তো আপলোডে ক্লিক করলে এভাবে আপনার ফটোটি কিন্তু আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফটো আপলোড হয়ে গেছে এরপরে আমরা সিগনেচার করব তো সিগনেচারের ঘরে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এবার এখানে যে চুজ ফাইল রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনার যে সিগনেচারটা সেই সিগনেচারটা কিন্তু ঠিক একইভাবে আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে সাইডে আপলোড অপশানটিতে আবার ক্লিক করবেন সিগনেচার চলে এসেছে এখানে আপলোডে ক্লিক করলে সিগনেচারটা কিন্তু আপনার সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফোটো এবং সিগনেচার আমাদের দুটি কিন্তু আপলোড হয়ে গেছে এরপরে আমাদের করতে হবে পেমেন্ট তো পেমেন্ট করার জন্য উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন মেক পেমেন্ট অপশানটি ক্লিক করলে নেক্সটে আপনার কাছে ঠিক এরকম আসবে এখানে ডিটেলস কিছু দেখতে পাবেন তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পে নাও এই পে নাও অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে আবার আপনার কাছে ঠিক এরকম পেমেন্টটি প্রিভিউ আসবে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাবে এখানে আবার মেক পেমেন্টে ক্লিক করবেন তো মেক পেমেন্টে ক্লিক করলে ঠিক এরকমভাবে আপনার কাছে চলে আসবে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন অর্থাৎ স্টুডেন্টের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি দিবেন দেওয়ার পরে এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন নেক্সট অপশানটিতে ক্লিক করলে আপনার কাছে পেমেন্টের বিভিন্ন অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে এসেছে এখানে কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট এবং ইউপিআই সমস্ত কিছুই রয়েছে তো আপনার যেটা ভালো লাগে তার মাধ্যমে পেমেন্ট করবেন তো আমরা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করবো তো প্রথমে দেখতে পাচ্ছেন গুগল পে ফোনপে এই জায়গাটিতে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের কাছে ঠিক এরকম একটি কিউআর কোড চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন তিনশো সাত টাকা সাতানব্বই পয়সা আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে এটাতে ফর্ম ফিল করার জন্য অর্থাৎ পরীক্ষা দেওয়ার জন্য তো এটা আপনার মোবাইল থেকে আপনি স্ক্যান করে এই পেমেন্টটি এখানে কিন্তু কমপ্লিট করে দেবেন তো পেমেন্টটি কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার কাছে এভাবে সাকসেসফুল চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের যেভাবে সাকসেসফুল চলে এসেছে এরপরে আপনাদের কাছে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে প্রিন্ট অপশানটিতে ক্লিক করে আপনি যে পেমেন্ট করলেন সেই পেমেন্ট চালানটি আপনি এখান থেকে এক কপি প্রিন্ট করে নিয়ে নেবেন এখানে আপনার কাছে অর্থাৎ স্টুডেন্টকে দিয়ে দিবেন এবং এরপরে এখানে প্রিন্ট এডিট ডকুমেন্টস যে অপশানটি রয়েছে এখানে মাউস মাউকাসার নিয়ে গেলে আপনি এখানে অপশান পেয়ে যাবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করলেন তার ফর্মটি এখান থেকে এক কপি আপনি কিন্তু প্রিন্ট করে নেবেন এই ফর্মটি তো এই দুটি প্রিন্ট করে আপনি কিন্তু স্টুডেন্টকে দিয়ে দিবেন এরপরে আপনারা কিছুদিন ওয়েট করবেন ওয়েট করলে আপনার কিন্তু অ্যাডমিট কার্ডটি ইস্যু হয়ে যাবে তখন আপনারা আলামিন মিশনের যে সাইট সেই সাইটটি থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন করে নিয়ে আপনারা কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন